প্রয়াত ডিওয়াই এফআইআর নেতা মইদুল ইসলামের বাড়িতে এক ঝাঁক তারকা। বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের চোরাকুলা গ্রামের প্রয়াত মইদুল ইসলামের বাড়িতে এক ঝাঁক সমাজসেবী ও তারকারা পরিবারের সাথে দেখা করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। উপস্থিত ছিলেন চিত্র পরিচালক অরুণাভ গাঙ্গুলী, অম্বিকেশ দেবদূত, কবি মন্দাক্রান্তা সেন, বিমল চক্রবর্তী, খোকন দাস, প্রমীলা বিশ্বাস। অরুণাভ গাঙ্গুলী বলেন, মইদুল ইসলাম চলে যাওয়া সারা রাজ্যের মানুষ ব্যথিত। মইদুল অন্যের জন্য লড়াই করতে গিয়েছিল, নিজের জন্য নয়। আজ আমরা মইদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। তিনি আরো বলেন, তিন কন্যা সন্তানের জন্য 1,00,000 টাকা করে মোট 3,00,000 ফিক্সড ডিপোজিট করে দিতে চায়, যাতে ভবিষ্যতে তিন কন্যা সন্তানের কাজে লাগবে। বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান। আমরা যোগাযোগ রাখবো, সাধ্যমত পরিবারের পাশে থাকার চেষ্টা করবো। কোনো সাহায্য, সহানুভূতি বা দাক্ষিণ্য করার জন্য আমরা আসি না, এই করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়েও না। কিন্তু আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, তারা ভালো কাজের জন্য খুন হয়ে গেছে, রাষ্ট্রের দ্বারা খুন হয়েছে, সারা রাজ্যের মানুষই খুব ব্যথিত যে এইরকম একটা তরতাজা ছেলে যে অন্যের জন্য লড়াই করতে গেছিল, নিজের জন্য নয়। আজকের রাজনীতিতে যেখানে দেখছি সকলে প্রায় কোটিপতি হয়ে যাচ্ছে, সেখানে মইদুল আরও 5 জনের চাকরির জন্য কলকাতায় লড়াই করতে গেছিল, পুলিশের মারে সে হসপিটাল, তারপর গ্রামে তার মৃতদেহ আছে। সেই মইদুলের পাশে আমরা দাঁড়ানোর জন্যই এসছি। আক্রান্ত আমরা মঞ্চ এবং বিশিষ্ট কিছু মানুষজন এখানে উপস্থিত হয়েছে। বিমলদা আছেন, বিমল চক্রবর্তী সহ আলোক অম্বিকেশ মহাপাত্র আছেন। আর যেটা কারণ সেটা হচ্ছে যে যতটা সম্ভব আমরা তার পাশে থাকার চেষ্টা করে রাজ্যবাসীর কাছে একটা আবেদন করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই আবেদনে সাড়া দিয়ে এখন অবধি যে অর্থ আমাদের কাছে জমা পড়েছে সেটা আমরা তার তিন কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য তিনজনের নামে 1,00,000 টাকা করে প্রতি মোট 3,00,000 টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দিতে চাই, যাতে ভবিষ্যতে সেই কন্যা সন্তানের যেটুকু কাজে লাগে। আর একই সঙ্গে আমরা আপনাদের মাধ্যমে পরিবারের যে ভাবনা, বাংলার মানুষের যে ভাবনা, সেই অনুরোধটা রাখতে চাই যে পুলিশ যেভাবে তাকে পিটিয়েছে এটা পুলিশের যে আইন, মানবাধিকারের যে আইন, কোনো আইনের মধ্যে আসে না। ছত্রভঙ্গ করতে চেয়েছিল জানবাজার অঞ্চলে কর্পোরেশন এলাকার পাশে। ছত্রভঙ্গ করার নিয়ম হচ্ছে কোমরের নিচে লাঠি চালাতে হয় এবং তার মূল অবজেক্ট বা উদ্দেশ্য থাকে জনতাকে ছত্রভঙ্গ করা। কিন্তু এখানে যেটা ঘটেছে, ব্যারিকেড দিয়ে আটকে তাদেরকে পালাতে না দিয়ে তাদেরকে রাস্তায় ফেলে মাথায় বুকে পর্যন্ত পেটানো হয়েছে, ফলে উদ্দেশ্যটা ছত্রভঙ্গ ছিল না, চরমতম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তার পরিণতিতে মইদুলের মতন একটা তরতাজা সন্তান, একটা এরকম যুবক যে অন্য মানুষের জন্য লড়ে, তার মৃত্যু হয়। আরও একজনের চোখ চলে গেছে, এখনও অনেকে হসপিটালে ভর্তি রয়েছে। তা সেটারও একটা প্রতিবাদ জানাতে আমরা এসেছি আর আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই অল্প সময়ের মধ্যে, 3 দিনের মধ্যে সে ত্রিপুরা থেকে, বিদেশ থেকে, ব্যাঙ্গালোর থেকে হলেও মানুষ মইদুলের পাশে দাঁড়িয়েছে, তারা সাধ্যমতো যে সাহায্য পাঠিয়েছে। আপাতত আমরা এই ব্যবস্থা করে 3,00,000 টাকা 3 মেয়ের নামে করে দিচ্ছি, কিন্তু এখানেই শেষ নয়, আরও যে সাহায্য আসছে আমরা আবার ভবিষ্যতে সেটা তুলে দিতে চাই। আমাদের এই আক্রান্ত মঞ্চের জয়েন্ট কনভেনার আমি অম্বিকেশ মহাপাত্রকে আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান? তাহলে আপনার সন্তানের দরকার সঠিক শিক্ষা, আর সঠিক শিক্ষার জন্য দরকার সঠিক স্কুল। আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিয়ে আপনার প্রিয় শহর কাশীপুরে গড়ে উঠেছে হাই টাচ ইংলিশ মিডিয়াম স্কুল। CBSE বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অনুমোদন প্রাপ্ত এই স্কুল আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটি ছাত্রছাত্রীকে শুধুমাত্র ইংরেজিতে দক্ষ করে তোলাই নয়, সাথে থাকছে বাংলা এবং হিন্দি শিক্ষার ব্যবস্থাও। এছাড়াও থাকছে নাচ, গান ও অঙ্কন শিক্ষার বিশেষ ব্যবস্থা।
থাকছে শিশু শিক্ষায় বিশেষ পারদর্শী শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী। যদি চান আপনার প্রিয় সন্তান যুগোপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, তাহলে কাশীপুরের হাইটাচ ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আপনার পাশে। 3 বছর ও তার ঊর্ধ্বে সকল ছাত্রছাত্রীদের জন্য আদর্শ স্কুল হাইটাচ ইংলিশ মিডিয়াম স্কুল। দূরবর্তী সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে গাড়ির বিশেষ ব্যবস্থা। নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে, বিশদ জানতে ফোন করুন 9434400583 অথবা 8617655762 কিংবা যোগাযোগ করুন হাইটাচ ইংলিশ মিডিয়াম স্কুল, রানী সতী মন্দির, কাশীপুর, বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ভিত গড়ে দেব আমরা হাইটাচ ইংলিশ মিডিয়াম স্কুল কাশীপুর।